আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত প্রিয় দর্শক আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে শিখব রোজার নিয়ত কিভাবে বাংলায় করতে হয় এবং ইফতারের সময় কোন দোয়া পাঠ করতে হয় এবং ইফতারের পরে কোন দোয়া পাঠ করতে হয় সহি শুদ্ধ করে এই ভিডিওটি থেকে আমরা শিখে নেব প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী আলোচনা শুরু করার আগে আপনাদের কাছে একটি আহ্বান রাখছি আহ্বানটি হচ্ছে আপনারা অনেকেই জেনেছেন যে আমি এই রমজান উপলক্ষ করে মাহে রমজানের উপহার নামে একটি প্যাকেজ চালু করেছি দরিদ্র ব্যক্তিদের জন্য তাদের সাহায্যার্থে আপনারা আপনাদের সামর্থ্য অনুযায়ী যে যতটুকু পারেন এই এই পার্সোনাল এই নাম্বারটিতে বিকাশ নাম্বারটিতে টাকাগুলো পাঠিয়ে দিবেন আপনাদের টাকাগুলো গরিব মানুষের কাছে পাঠিয়ে দেওয়া হবে আসলে যে পরিমাণ মানুষ আমাদেরকে সাহায্যের জন্য ফোন করছে সেই পরিমাণ টাকা আমাদের কাছে এখনও আসে নাই এজন্য আপনাদের কাছে আবারও ওদার আহ্বান রাখছে আপনারা আপনাদের সামর্থ্য অনুযায়ী আমার এই বিকাশ নাম্বারে টাকাগুলো পাঠিয়ে দিন প্রিয় দর্শক ও শ্রোতামণ্ডলী আমরা সর্বপ্রথম শিখতে চেয়েছিলাম রোজার নিয়ত কিভাবে করব। রোজার নিয়তের ব্যাপারে একটি মৌলিক কথা মনে রাখতে হবে সেটি হচ্ছে নিয়ত মানে হচ্ছে সংকল্প করা মনে মনে সংকল্প করার নামই হচ্ছে নিয়ত অবশ্যই রোজার জন্য নিয়ত করতে হবে এবং নিয়তটি রাতে রাতেই করতে হবে সেহরির শেষ সময় বা ফজরের আগে আমাদেরকে নিয়তটি করে ফেলতে হবে আল্লাহ রসুল থেকে একটি হাদিস বর্ণিত রয়েছে মোমিন হাফসারাদি আল্লাহ তালা বলেন মাল্লা মেজমা সিয়ামা কবল ফজর ফজরিল্লা সিয়াম আলাহ যে ব্যক্তি ফজরের পূর্বে রোজা নিয়ত না করলেও তার রোজা হবে না প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী তার মানে বুঝলাম যে রাতের মাঝে আমাদেরকে নিয়োগ করতে হবে তারপরেও যদি কোনো ব্যক্তি নিয়ত করতে ভুলে যায় একেবারে তাহলে সূর্য মধ্য আকাশে ঢলে যাওয়ার আগেই আমাদেরকে নিয়তটি সেরে ফেলতে হবে নিয়তটি কিভাবে করব নিয়তটি করব আমি আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে আগামীকাল একটি রোজা রাখবো আবারও বলছি নিয়োগটি এভাবে করবো আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্য করে আগামীকাল আমি একটি রোজা রাখবো আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে আগামীকাল আমি একটি রোজা রাখবো এই নিয়তটি অবশ্যই মনে মনে সংকল্পে আনতে হবে না হলে আপনার রোজা হবে না প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী এর মানে এই নয় যে আপনাকে মুখে বলতে হবে ভালোভাবে বুঝতে হবে নিয়োগ কিন্তু করতে হবে মনে মনে মুখে যদি আপনি ইচ্ছা মনে চায় করতে পারেন কিন্তু সেক্ষেত্রে সুন্নত বা মুস্তাহাব মনে করার কোনো সুযোগ নেই স্বাভাবিকভাবে আপনি অন্তরে বেশি বসানোর জন্য আপনি মুখ দিয়ে বলতে পারেন তাহলে আমরা কিভাবে নিয়তটা করব যে আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে আমি আগামীকাল একটি রোজা রাখছি প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী এখন আমরা শিখবো ইফতারের সময় কোন দোয়া পাঠ করতে হয় ইফতার যখন গ্রহণ করব আমরা খাবো তখন আমরা পড়বো আল্লাহ হুম্মা লাক ওয়া আলা রিস্কিকা আফতারতু আবারও বলছি আল্লাহ হুম্মা ওয়া আলা আফতারতু ওয়া আলা আফতার আফতারতু হে আল্লাহ আমি তোমার জন্য রোজা রেখেছিলাম এবং তোমার রিজিক দ্বারাই ইফতার করলাম হে আল্লাহ আমি তোমার জন্য রোজা রেখেছিলাম তোমার রিজিক দ্বারাই আমি ইফতার করলাম এটা এবং ইফতারের পরে বিশ্বনবী যে দোয়াটি পাঠ করতেন সেটা হচ্ছে জাহাবা জমাউ ওয়াবে ইনশা আল্লাহ আবার বলছি ইফতারের পরে রাসুল করিম সাল্লাহ আলু আসসালাম যে দোয়াটি পাঠ করতেন সেটি হচ্ছে জাহাবা জমা উয়াবে ইনশা আল্লাহ পিপাসা দূর হল শিরা উপসেরা সতেজ হলো এবং আল্লাহ যদি চান তাহলে আমার সবও লিপিবদ্ধ করা হলো প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী তাহলে আমরা রোজা নিয়ত কীভাবে করতে হয় এবং ইফতারের সময় কোন দোয়া পড়তে হয় সেটা শিখতে পারলাম আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে সহি করে শেখার এবং আমল করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু